আসসালামু আলাইকুম, আমার হচ্ছে ইসলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2021 অনুষ্ঠিত উপ 2023। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, চতুর্থ পত্র, বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এবং বিষয় কোড নাম্বার 12-19-03, রকেট স্পেশাল সাজেশন। যাই হোক, আগে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সকল সাজেশনের কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে এবং কিছু বাদ আছে সেগুলোর ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে, এবং আমাদের সকল সাজেশনের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। ডিসক্রিপশনটা চেক করবেন, ওখানে সবগুলো সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। ওকে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ ইউটিউবে গিয়ে যদি আমাদের চ্যানেলের নাম লেখেন আলামিন আইটিবিডি, একসাথে লেখলেই হবে, কোনো স্পেস টিস্পেস কোনো হাইফেন কিছু দেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে আপনাদের চ্যানেল আসবে, ওখান থেকে প্লে লিস্টে গিয়ে আপনি ডিগ্রি সেকেন্ড ইয়ার সাজেশন নামে একটা ফোল্ডারই করা আছে, সেখানে সব সাজেশন আপনি পেয়ে যাবেন। আমাদের এই ভিডিওটা লাইক দিবেন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা সাজেশনটি শুরু করি। খ নম্বরে প্রথমে আলোচনা করি, তারপরে গ নম্বর, তারপরে ক বিভাগ। ক বিভাগে আমরা একদম উত্তর সহজে আলোচনা করব। এক নম্বরে হচ্ছে খাদ্য সমস্যা কী ব্যাখ্যা করো, দুই নম্বরে সমাজতন্ত্র কী এর বৈশিষ্ট্য লেখো, তিন নম্বরে রাজনৈতিক অর্থনীতি বলতে কী বুঝো, চার নম্বরে ভূমি সংস্কার বলতে কী বোঝায়, পাঁচ নম্বরে ক্ষুদ্র কুটিরশিল্প সংজ্ঞা দাও, ছয় নম্বরে সামাজিক নিরাপত্তা ও বিশ্বায়ন কী, সাত নম্বরে উন্নয়নশীল দেশ কী, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লেখো, আট নম্বরে শিল্প জাতীয়করণ কী এর পাঁচটি বৈশিষ্ট্য লেখো, নয় নম্বরে আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থসামাজিক কার্যগুলি উল্লেখ করো, দশ নম্বরে বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব কী, এগারো নম্বরে বৈদেশিক সাহায্য বলতে কী বোঝায়, বারো নম্বরে মিশ্র অর্থনীতি বলতে কী বোঝায়, তেরো নম্বরে তদারকি ঋণ এবং কৃষি ঋণ কী, চোদ্দো নম্বরে ইপিজেড কী ব্যাখ্যা করো। ওকে, এই গেল হচ্ছে খ বিভাগ। এখন আলোচনা করবো আমরা খ বিভাগ নিয়ে। পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আপনাদের অবশ্যই। এখানে এক নম্বরে রাজনৈতিক অর্থনীতি কী, রাজনৈতিক অর্থনীতির পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো। দুই নম্বরে অর্থনীতির উন্নয়ন কী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা সমাধানের আলোচনা করো। তিন নম্বরে বাংলাদেশের কৃষি অনগ্রসরতার কারণসমূহ আলোচনা করো। চার নম্বরে ভূমি সংস্কার কী, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো। পাঁচ নম্বরে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করো। ছয় নম্বরে বেকারত্ব কী, বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের সরকারি পদক্ষেপসমূহ আলোচনা করো, অথবা বাংলাদেশের বেকারত্ব সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা করো। সাত নম্বরে শিল্প কী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলো উল্লেখ করো। আট নম্বরে বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। নয় নম্বরে কৃষি কী, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা। দশ নম্বরে বাংলাদেশের কৃষি উন্নয়ন সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা। এগারো নম্বরে কৃষি ঋণ কী, কৃষি ঋণের উৎসসমূহ এবং সমস্যাসমূহ আলোচনা করো। বারো নম্বরে রাজনৈতিক অর্থনীতি কী, রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা। তেরো নম্বরে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা বৃদ্ধির উপায় আলোচনা করো। চোদ্দ নম্বরে সরকারি প্রতিষ্ঠান কী, সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আলোচনা করো। এই গেল খ বিভাগ এবং গ বিভাগ। এখন আমরা আলোচনা করব হচ্ছে ক বিভাগ। ক বিভাগের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে অবশ্যই, সেটা হচ্ছে এক নম্বরে পূর্ণরূপ লিখতে হবে, কয়েকটা অনেকগুলো পূর্ণরূপ কিন্তু আছে, জি এ ডি, তারপরে এইচ ওয়াই ভি, বিজিএফ, তারপরে ইউএনডিপি, তারপরে জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আইএমই, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, এনজিও ন্যাশনাল গ্রোথ অর্গানাইজেশন সম্ভবত, বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এডিবি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বোর্ড, ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপরে গ্যাট, গ্যাটের অর্থ আমি জানি না, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, তারপর হচ্ছে বিইপিজেড এ, এটার উত্তরে লিখতে হবে ইসিএনইসি, তারপরে গ্যাট, সাপটা, পিপিপি, বিসিআইসি, বিডাব্লিউটিও, আইবিআরডি, এই প্রত্যেকটা পূর্ণরূপ অবশ্যই পড়ে যাবেন, এখান থেকে 100% কমন পাবেন। তারপর হচ্ছে দুই নম্বরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র জনক কী, বৈজ্ঞানিক সমাজতন্ত্র জনক হচ্ছে কার্ল মার্ক্স। বেকারত্ব কী, যখন কোনো দেশের কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি ও শর্তে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না, তখন তাকে বেকারত্ব বলে। আবারও বলি, যখন কোনো দেশে কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি এবং শর্তে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না, তখন তাকে বেকারত্ব বলে। চার নম্বরে পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলো ইকোনমিক পাওয়ার উক্তিটি কার, হ্যারিংটনের। পাঁচ নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1993 সালে। ছয় নম্বরে অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য, স্বল্প মাথাপিছু আয়, পুঁজির অভাব, কৃষির উপর নির্ভরশীল, স্বল্প মাথাপিছু আয়, পুঁজির অভাব, ব্যক্তিগত সম্পত্তির অবাধ বাণিজ্য এবং উদ্যোগের সাথে মুক্ত বাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য, ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য এবং উদ্যোগের স্বাধীনতা। বাজেট কী, একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলা হয়। তারপরে নয় নম্বরে ওয়েলথ অফ ন্যাশন, ডাব্লু
ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থের লেখক কে? ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। বাংলাদেশের কোন জেলা জনসংখ্যার ঘনত্ব বেশি? ঢাকা জেলা। 11 নম্বরে, ব্যাট কোন ধরনের কর? ব্যাট একটি মূল্য সংযোগ কর। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। কৃষির একটি প্রাতিষ্ঠানিক উৎসের নাম বলো। বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি? ঢাকা জেলায়। কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠিত হয়? 1993 সালে। পুঁজিবাদ কি? পুঁজিবাদ এমন এক ধরনের অর্থব্যবস্থা যাতে দেশের সকল উৎপাদনের উপাদান সমূহের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে। 7 নম্বরে, মুক্তবাজার অর্থনীতি দুটি বৈশিষ্ট্য লেখো। উক্ত ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য এবং উদ্যোগের স্বাধীনতা। তারপরে রাজনৈতিক অর্থনীতির জনক কি? অ্যাডাম স্মিথ। 19 নম্বরে, উৎপাদনের প্রধান উপাদান কি? উৎপাদনের প্রধান উপাদান ভূমি। 20 নম্বরে, মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও। মৌসুমি বেকারত্বের উদাহরণ হচ্ছে পাট শিল্প। তারপরে 21 নম্বরে, সরকারি আয়ের প্রধান উৎস কি? সরকারি আয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজস্ব আয়। বাংলাদেশের কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত? 25 বিঘা। রাজনৈতিক অর্থনৈতিক নামটি প্রথম কেউ ব্যবহার করেন? ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনি ডি মন্টেরেসিটিন। 24 নম্বরে, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? পোশাক শিল্প। অর্থনীতি রাজনীতিতে নিয়ন্ত্রণ করে, কার উক্তি? এইস কি যে ল্যাশ কি? পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। 27 নম্বরে, উৎপাদনের প্রধান উপাদানগুলো কি? উৎপাদন উপাদান ভূমি শ্রম মূলধন সংগঠন। 28 নম্বরে, অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত, প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ জনশক্তি। প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি। 29 নম্বর, মুক্তবাজার অর্থনীতি কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন এবং ভোগের স্বাধীনতা নিশ্চিত যে অর্থনীতি প্রমাণ করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলে। 30 নম্বরে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কি? ভূমি ইজারার ব্যবস্থা। উন্নয়নশীল দেশ কি? যেসব দেশে তাদের অর্থনৈতিক উন্নতির বাধাসমূহ দূর করে ক্রমশ অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে সেসব দেশই হলো উন্নয়নশীল দেশ। পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান থাকে? 2টি শ্রেণী, যথা পুঁজিবাদী শ্রেণী ও বুর্জোয়া। 6 নম্বর হচ্ছে শ্রমিক শ্রেণী বা প্রলেতারিত। তারপরে কৃষি ঋণ কি? কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় এবং উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকের বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। 34 নম্বরে, বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কি? বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হচ্ছে খাতভিত্তিক বিনিয়োগ নির্ধারণ করা। 35 নম্বরে, উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লেখো। অধিক জাতীয় মাথাপিছু আয় এবং উচ্চ জীবনযাত্রার মান। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। 7 নম্বরে, অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যবলী নিয়ে আলোচনা করে, উক্তিটি কার? অধ্যাপক মার্সেলের। 38 নম্বরে, কত সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গঠিত হয়? 1987 সালে। 39 নম্বরে, বাংলাদেশের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল 1997 থেকে 2002। বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা চালু হয় 1997 থেকে 1998 অর্থবছরে। এটি আজকে শাসন। নেক্সট দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন।